हेलो व्यूअर्स वेलकम बैक आई एम राहुल एंड यू आर वाचिंग योर होम ट्यूटर। आशा करी तुम्हारा सकले भालो आछो, आमिओ खूबी भालो आछि। आजकेर भिडियोटा खूबी इम्पर्टेंट सकलेर जोन्नो जारा पढ़ाशोना करछो बा जारा विभिन्न एग्जाम दिच्छो चाकरीर जोन्नो सकलेर जोन्नो, सेटा होच्छे देखते पाच्छो बोर्डे लिखे रेखेछि वॉइस चेंज। और आजकेरटा होच्छे पार्ट टू, एर आगे एकटा भिडियो करेछि पार्ट वन, सेखाने अनेक बड़ो हये जेतो बोले आमि सेखाने पुरोटा सम्भव हयनि। कारण होच्छे जे पेछनेर प्रिभियास इयार्सेर 2004 থেকে 2020 তে মাধ্যমিকে যে যে ভয়েস চেঞ্জগুলো এসেছিল সেগুলোই আমি এই দুটো ভিডিওর মধ্যে আমি আপলোড করছি, ঠিক আছে। আজকে আমি আজকেও কিছু করব যেগুলো এর আগের বছরে এসেছে। তাই যদি তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে ডাউট থাকে আজকের ভিডিওটা দেখো, একেবারে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, আর কোনো সন্দেহ থাকবে না। আর তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, যাতে আমি নেক্সট ভিডিওতে তাহলে বলে দেবো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে, হোয়াটসঅ্যাপে ও কন্ট্যাক্ট করতে পারো। তাই শুরু করছি আমি। এর আগের ভিডিওতে অনেকগুলো এক্সাম্পল সলভ করেছিলাম, আজকেও কিছু সলভ করব, ঠিক আছে। ভালো করে তোমরা দেখে নাও, যদি বাড়িতে আছো তো খাতা কলম নিয়ে বসে যাও, তাহলে খুবই সুবিধা হবে, আর লিখে লিখে বোঝার চেষ্টা করো, একেবারে তাহলে ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সাম্পলগুলো আমি মানে প্রিভিয়াস ইয়ার্সের ফাইনাল এক্সাম থেকে নিয়েছি, মানে মাধ্যমিক বোর্ডের এক্সামে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে নিয়েছি। তাই শুরু করার আগে একটাই কথা বলবো যে যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছো, ইউটিউবে যদি দেখছো তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুকে দেখছো তাহলে পেজটাকে লাইক করে নাও। আর ফেসবুকে আমি সব ভিডিও আপলোড করতে পারি না প্রবলেম থাকার কারণে, ফেসবুক হয়তো যেটা আমার ইচ্ছা যায় সে ভিডিওটা আপলোড করি। তাই অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইলের ওপরে লিঙ্কে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, যাতে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে ইংরেজি শেখার, যদি তোমরা শিখতে চাও তো, ঠিক আছে। তো এক্সাম্পল লিখছি একটা, কল, ওকে, দেখো এটা মনে হয় 2009 বা 2010 পড়েছিল, ঠিক আছে। এটা 2009 মাধ্যমিক বোর্ডে এই প্রশ্নটা এসেছিল মাধ্যমিক এক্সামে, ঠিক আছে। আই রিসিভড, সরি এটা ডি হবে, আই রিসিভড আ ফোন কল। আচ্ছা এই ভয়েস চেঞ্জ তোমরা কী করবে বলো, এটা কী করে সলভ করবে? সর্বপ্রথমেই বলি ভয়েস চেঞ্জ করতে গেলে, ঠিক আছে, সর্বপ্রথমেই তোমাকে দেখতে হবে যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আর অবজেক্ট কোনটা, তাহলে কিন্তু তারপরে কিন্তু আমরা তুমি নেক্সট স্টেপে যেতে পারবে। তাহলে প্রথমে তোমাকে দেখতে হবে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্স আই রিসিভড আ ফোন কল, আই রিসিভড আ ফোন কল, আমি রিসিভড, ঠিক আছে, মানে ধরেছিলাম, গ্রহণ করেছিলাম, আ ফোন কল, একটা ফোনের কল, মানে একটা ফোন কল রিসিভ করেছিল, ফোন ধরেছিলাম, একটা ফোন আমি ধরেছিলাম। তাহলে এখানে কে ধরছে ফোনটা, কে রিসিভ করছে ফোনটা, কে রিসিভ করেছিল, না আই, তার মানে হচ্ছে সেই সাবজেক্ট, সাবজেক্টকে যে সেন্টেন্সের মধ্যে প্রধান কর্তা, ক্লিয়ার। তাহলে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। নেক্সট কি আছে, রিসিভড, কি খুঁজবো আমরা, ভার্ব খুঁজব। তো ভার্ব কি, কোনো কিছু করা বা হওয়া বোঝায়। তো সেন্টেন্সটার মধ্যে কি হচ্ছে, না কি করেছিল, রিসিভড, রিসিভড, তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আর কি রিসিভ করেছিল, না আ ফোন কল, আ ফোন কল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবারে ভয়েস চেঞ্জ স্টার্ট করব, ঠিক আছে। রুলস নাম্বার ওয়ান, ভয়েস চেঞ্জ করার সময় সর্বপ্রথমে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হয় যদি প্রথমে সাবজেক্ট থাকে। যদি প্রথমে সাবজেক্ট থাকে তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হয়। দেখো এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে এসো। তাহলে অবজেক্টটাকে নিয়ে এসো, আ ফোন কল, এটা এদিকে আসবে, তাহলে আ ফোন কল, ক্লিয়ার। নেক্সট কি করব, অবজেক্ট লিখে দেবার পর অবজেক্টটা কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। আর আমরা এইটা যেটা করছি এটা কি করছি, প্যাসিভ ভয়েস করছি, ঠিক আছে। এটা কি যে এক্সাম্পলটা আছে এটা কি আছে, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, আমরা কি করব, প্যাসিভ ভয়েস, ঠিক আছে। অ্যাক্টিভে আছে, প্যাসিভে করতে হবে। তাহলে অবজেক্ট আ ফোন কল প্লাস কি হবে,
নেক্স অবজেক্ট লিখে দেবার লিখে দেওয়ার পরে কি করব অবজেক্ট লিখে দেওয়ার পরে আমরা বি ভার্ব খুঁজব বা বি ভার্ব নিয়ে আসব সেন্টেন্সে দেখি আছে কি নাই সেন্টেন্সে কোনো বি ভার্ব নেই বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া নেই ডাইরেক্ট ভার্ব আছে ক্রিয়া আছে কিন্তু নেই তাহলে যদি না থাকে তাহলে নিয়ে আসতে হবে ঠিক আছে কিভাবে নিয়ে আসব টেন্সটাকে দেখে নিয়ে আসব যে সেটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স না ফিউচার টেন্স আমরা এটা দেখছি রিসিভড রিসিভড ইডি আছে মানে এটা প্রত্যেকটা ভার্বের তিনটে ফর্ম হয় রিসিভ রিসিভড রিসিভড এটা হচ্ছে সেকেন্ড ফর্ম ভি টু এটা হচ্ছে সেকেন্ড ফর্ম তাহলে আমরা সেকেন্ড ফর্ম কোন টেন্সে থাকে ফার্স্ট টেন্সে থাকে গ্রহণ করেছিলাম ছিলাম অতীতকাল তার মানে আমরা বুঝে নিলাম এটা হচ্ছে ফার্স্ট টেন্স মানে অতীতকাল এবারে কি করতে হবে আমাকে বি ভার্ব নিয়ে আসতে হবে যদি এটা প্রেজেন্ট টেন্সে হতো তাহলে অ্যাম ইজ আর হতো বাট এটা প্রেজেন্ট টেন্স নয় এটা ফার্স্ট টেন্স তাই কি হবে ওয়াজ বা ওয়ার আসবে কি আসবে ওয়াজ বা ওয়ার তাহলে এখানে এখানে এবারে ওয়াজ ডাবল ইউ এ এস ডাবল ইউ ই আর ই ওয়ার ওয়াজ বা ওয়ার ঠিক আছে এই দুটোর মধ্যে আমরা কোনটা বসাবো অবশ্যই যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার বসবে তাহলে এখানে কটা আছে ফোন কল দেখো এ লেখা আছে আ ফোন কল কি আছে একটা ফোন কল তাহলে কি হবে ওয়াজ তাহলে আ ফোন কল ওয়াজ তাহলে অবজেক্ট হলো প্লাস বি ভার্ব হলো এবারে কি করতে হবে ভার্বের থার্ড ফর্ম মনে রাখবে ভয়েস চেঞ্জ করার প্রথম নিয়ম হচ্ছে অবজেক্টকে প্রথমে নিয়ে আসা সাবজেক্ট করা যদি প্রথমে সাবজেক্ট থাকে নাম্বার টু হচ্ছে ভার্ব সবসময় ভি থ্রি হবে মানে ভার্বের সবসময় থার্ড ফর্ম হবে মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে তাহলে এটার থার্ড ফর্ম হচ্ছে এইটাই এই স্পেলিংটাই হবে এটা সেকেন্ড ফর্ম আছে থার্ড ফর্ম তাই রিসিভড তাহলে আর ই সি ই আই ভি ই ডি আ ফোন কল ওয়াজ রিসিভড কি পড়ে রইল আইটা এই পাঁচটা গোটা হয়ে গেল এবারে কি আইটা আইটা কি করব আইটা কি বটে সাবজেক্ট তাহলে সাবজেক্টটা চলে যাবে শেষে কোথায় যাবে সাবজেক্টটা একেবারে শেষে চলে যাবে আইটা যদি এদিকে যদি আই থাকে তাহলে এদিকে কিন্তু মি হবে এ পাশে আই থাকলে এ পাশে কি হবে মি হবে এবারে মিটা কিন্তু শুধু বসবে না বাই মি বসবে এটা হচ্ছে ভয়েস চেঞ্জের রুলস যে যদি ভয়েস চেঞ্জ করি সাবজেক্টটাকে ওই পাশে নিয়ে গেলে বাই লিখে তারপর সাবজেক্ট লিখতে হবে তাহলে কি হলো আর আই রিসিভড আ ফোন কল আর প্যাসিভ ভয়েস কি হলো আ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি মানে হচ্ছে একটা একটা ফোন কল রিসিভড করা হয়েছিল আমার দ্বারা রিসিভ করা হয়েছিল আমার দ্বারা ক্লিয়ার নেক্সট এক্সাম্পল দেখি তাহলে আশা করি তোমরা বুঝে নিলে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে এরপরে আসলে এটা আমি এগুলো আমি সাল ভিত্তিক এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি এরপরে ভয়েস চেঞ্জে পার্ট পার্ট আরও ছোট ছোট রুলস নিয়ে আসবো অবশ্যই তখন আরও ক্লিয়ার হয়ে যাবে এবার দেখবো 2008 সালে কি পড়েছিল 2008 পড়েছিল উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল অ্যানিমাল ওকে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল এটাকে এটা 2008 সালে পড়েছিল এটাকে এবারে ভয়েস চেঞ্জ করবো আমরা ঠিক আছে তাহলে সেম রুলস প্রথমে কি খুঁজব সাবজেক্ট খুঁজব অবজেক্ট ভার্ব খুঁজব অবজেক্ট খুঁজব সাবজেক্ট হচ্ছে উই আমরা আমরা যা মনে করি বা আমরা বলি দ্য টাইগার বাঘকে আমাদের ন্যাশনাল অ্যানিমেল তাই তো ন্যাশনাল অ্যানিমেল আমাদেরকে বাঘ টাইগার তাহলে কারা বলে আমরা উই এটা হচ্ছে সাবজেক্ট কি করি না বলি বা ডাকি তো মনে করি কল কাকে দ্য টাইগার এটা হচ্ছে অবজেক্ট আরেকটা এক্সট্রা পড়ে হচ্ছে আওয়ার ন্যাশনাল অ্যানিমাল তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস এক্সট্রা এবারে প্রথমে কি আসবে প্রথমে অবজেক্ট আসবে তাহলে অবজেক্টটা যদি প্রথমে আসে তাহলে কি লিখতে হবে দ্য টাইগার লিখতে হবে তাহলে স্টার্ট করো এখানে দ্য টাইগার এবারে কি করবো
এর আগে এক্সাম্পলে তোমরা বুঝতে পারলে অবজেক্ট লিখে দেওয়ার পর বি ভার্ব বসাইতে হবে তাহলে বি ভার্ব এই এই সেন্টেন্সও কিন্তু বি ভার্ব নেই তাহলে নিয়ে আসতে হবে তাহলে কল কল ঠিক আছে কল বা খল আমরা ইন্ডিয়ান ইংলিশে কল বলি আর ইন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ দিস ওয়ার্ড ইজ প্রোনাউন্স কল ওকে সো দা টাইগার এবারে কি আসবে বি ভার্ব আসবে সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও বি ভার্ব আছে নেই নিয়ে আসতে হবে নিয়ে আসতে হলে টেন্স চিনতে হবে এটা আছে খল সি এ এল এল প্রথম ফর্ম এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম প্রথম ফর্ম তার মানে টেন্সটা হচ্ছে আমরা বলি আর এটা দেখো এটা কি এটা এই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আমরা বাককে বলি ডাকি এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কারণ আমরা ইউজ করি এটা তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে কি হবে এর আগেই বললাম যে ফার্স্ট টেন্স যদি হয় তাহলে ওয়াজ বা ওয়ার হবে আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি হবে এম ইজ আর হবে তাহলে এখানে এম তো হবে না এম আই থাকলে এম হয় আর কখনো হয় অনেকজন যখন থাকে আর হয় কিন্তু এখানে টাইগার একটা টাইগার মানে একজনের একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে তাহলে এখানে কি হবে দা ইজ হবে দা টাইগার ইজ এবারে করো এবারে কি করবে ভার্বের থার্ড ফর্ম খল আছে সি এ এল এল ইডি কল্ড দা টাইগার ইজ কল্ড বাককে বলা হয় কি বলা হয় এটা রেখে দাও যেখানে আছে আওয়ার ন্যাশনাল অ্যানিমাল ক্লিয়ার দা টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল এবারে কি হবে আগে বলেছি সাবজেক্টটা শেষে যাবে বায়ের পর বাই লেখার পর লাস্টে বসবে কি বসবে উই থাকলে ওইদিকে থাকলে হয় আস ইউ এস উই থাকলে কি হবে আস হবে তাহলে কি হলো আমরা বাককে আমাদের জাতীয় পশু বলি তাই তো তাহলে বাককে বলা হয় জাতীয় পশু আমাদের দ্বারা এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ নেক্সট এক্সাম্পল দেখি 2007 কি পড়েছিল সামওয়ান রোট দিস লেটার ইন দিস ইন দ্য 19th সেঞ্চুরি ক্লিয়ার সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি এটা কিভাবে ভয়েস চেঞ্জ করবে দেখো তাহলে সাবজেক্ট খুঁজো সাবজেক্টটা সামওয়ান মানে কেউ কেউ রোট লিখেছিল ভার্ব অবজেক্ট কি লিখেছিল দিস লেটার চিঠি লিখেছিল একটা এক্সট্রা আছে ইন দ্য 19th সেঞ্চুরি ঊনবিংশ শতাব্দীতে ইন 19th সেঞ্চুরি ঠিক আছে তার মানে তাহলে আমরা প্রথমে কি নিয়ে আসবো ভয়েস চেঞ্জ মানে হচ্ছে প্রথমে অবজেক্টকে বসানো তাহলে অবজেক্ট কি আছে দিস লেটার দিস লেটার বি ভার্ব নিয়ে আসতে হবে সেম টু সেম প্রথম এক্সাম্পলটা যে আমি শিখিয়েছিলাম যদি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব না থাকে যদি টেন্সটা ফার্স্ট টেন্স হয় অতীতকাল হয় কেউ লিখেছিল এটা অতীতকাল রোট সেকেন্ড ফর্ম রাইট রোট রিটেন রাইট রোট রিটেন তাহলে কি হবে অবশ্যই ওয়াজ বা ওয়ার আসবে তাহলে এখানে একটাই চিঠি দিস লেটার একটা তাহলে কি হবে ওয়াজ দিস লেটার ওয়াজ ভার্বের থার্ড ফর্ম করা এবারে ডাব্লিউ আর আই টি টি ইএন এবারে একটা প্রিপোজিশন যুক্ত এক্সট্রা আছে এটাকে যেখানে আছে সেখানে রেখে দাও ইন দি ইন দ্য 19th সেঞ্চুরি সিইএন টি ইউ আর ওয়াই ক্লিয়ার তাহলে দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেল দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th সেঞ্চুরি কে লিখেছিল সেটা চলে যাবে শেষে বায়ের পর বসে যাবে মানে সামওয়ান ক্লিয়ার তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে হচ্ছে না অ্যাক্টিভ ছিল সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি দিস লেটার ওয়াজ রিটন ইন দ্য 19th সেঞ্চুরি বাই সামওয়ান এরপরে এক্সাম্পলটা দেখি আমরা 2005 কোনটা পড়েছিল 2005 সালে পড়েছিল দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ঠিক আছে দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ তাহলে তারা দিয়েছিল বা দিয়েছিলেন
তাহলে এখানে তাহারা, তাহারাটা এখানে সাবজেক্ট। কি করেছিলেন? দিয়েছিলেন ভার্ব। কাদিকে দিয়েছিলেন? ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, প্রত্যেকটা প্রত্যেক জনকে যারা অংশগ্রহণ করেছিল, ইচ প্রত্যেককেই, অংশগ্রহণকারীর প্রত্যেককেই। কি দিয়েছিল? আ হ্যান্ডসাম প্রাইজ, একটা সুন্দর পুরস্কার। তাহলে এখানে অবজেক্ট দেখো দুটো আছে, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, আর আছে আ হ্যান্ডসাম প্রাইজ, একটা প্রাইজ। তুমি দুটোর মধ্যে একটাকে আনতে পারো, তুমি প্রথমে আনতে পারো ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, অথবা আনতে পারো আ হ্যান্ডসাম প্রাইজ। তাহলে কি হবে, যদি তুমি ভাবো যে আ হ্যান্ডসাম প্রাইজটাকে নিয়ে আসবো, তাহলে নিয়ে এসো অবজেক্ট আ হ্যান্ডসাম প্রাইজ, একটা সুন্দর প্রাইজ। তাহলে বি ভার্ব কি আসবে? গেভটাকে দেখো, গেভ মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট টেন্স। তাহলে কি আসবে? ওয়াজ বা ওয়ার। তাহলে একটা প্রাইজের কথা বলা হচ্ছে, তাহলে কি হবে? ওয়াজ। তাহলে আ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম করা, এবারে GIVEN, গিভেন। এবারে কাদেরকে দেওয়া হয়েছিল এখানে লিখে দাও, ইচ অফ দ্য পার্টিসিপেন্ট, এখানে গিভেন টু লিখে দাও, একটা প্রিপোজিশনস অ্যাড করে দাও, টু মানে কে, টু মানে হচ্ছে কে, কাদেরকে, ইচ, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস। কারা দিয়েছিল? বাই লিখে দেটা চলে যাবে শেষে, দেটা যদি শেষে তাহলে কি হবে? দেম, TH EM, আই থাকলে মি, হি থাকলে হিম, দে থাকলে দেম, সি থাকলে হার, এভাবে রুলস আছে, ঠিক আছে, মুখস্থ করে নিও। তাহলে আ হ্যান্ডসাম প্রাইজ ওয়াজ গিভেন টু ইচ অফ দ্য পার্টিসিপেন্ট বাই দেম। নেক্সট এক্সাম্পল কি আছে দেখি, 2004 কোনটা পড়েছিল না, লেট দ্য ডোর বি শাট। দেখো, লেট দ্য ডোর বি শাট, ক্লিয়ার? লেটটাকে দেখো ভালোভাবে, যখনই কোনো এক্সাম্পল দেখবে যদি লেট থাকে, ওকে, আর বি থাকে সেই সেন্টেন্সের মধ্যে, তাহলে বুঝে নিও সেটা প্যাসিভ ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করাই আছে, সেটা ভয়েস চেঞ্জ করাই আছে। তোমার কি করতে হবে? তোমাকে অ্যাক্টিভ করতে হবে, তোমাকে এটা হলো প্যাসিভ ভয়েস করা আছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েস আবার নিয়ে আসতে হবে, অ্যাক্টিভ ভয়েসে তোমাকে আবার ফিরে নিয়ে আসতে হবে। তাহলে LET, লেট দ্য ডোর বি শর্ট, কীভাবে নিয়ে আসবো? তাহলে আমাকে ফিরে যেতে হবে অ্যাক্টিভে, মনে রাখবে অ্যাক্টিভ ভয়েস যখন লেট তখনই থাকে, লেট। তাহলে এখানে একটা জিনিস মাইন্ডটাকে মানে ফ্ল্যাশব্যাক করতে হবে যে আমরা লেট কখন করি, তাহলে কিন্তু অ্যাক্টিভ বেরিয়ে যাবে। তাহলে লেট আমরা কখন করি? যখন সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় এবং অবজেক্ট থাকে, ক্লিয়ার? একেবারে ক্লিয়ার, বোঝনীয়। যদি লেট দিয়ে লেট থাকে এবং বি থাকে, যদি লেট থাকে এবং বি থাকে, তো তুমি আবার অ্যাক্টিভে ফিরিয়ে আনতে গেলে কি হবে? সেখানে হবে ভার্ব প্লাস অবজেক্ট করবে, তোমার ভয়েস চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, একেবারেই ক্লিয়ার, ওকে। সো ভার্ব এবং অবজেক্ট, তাহলে প্রথমে কি হবে, এখানে ভার্বটা খোঁজো, ভার্ব কি আছে? শার্ট। এখানে এখানে ভার্ব বলতে ভার্বের ওয়ান কথা বলছি, ভার্বের প্রথম ফর্ম হবে, ক্লিয়ার? তাহলে শার্ট আছে, শার্টের তিনটে ফর্মে একই, শার্ট 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 বন্ধ করা, হ্যাঁ। তাহলে শার্টটা আসবে প্রথমে SHUT প্লাস অবজেক্ট, অবজেক্ট কি আছে? কি বন্ধ করবে? দ্য ডোর, দ্য ডোর, লেটটাও হবে না, বিটাও হবে না, কত সোজা, লেট দ্য ডোর বি শার্ট। যদি লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, বিভিন্ন দিকে থাকতো, লেট দ্য ডোর বি ওপেন্ড, যাই থাকতো, লেট আর বিটাকে তোমাকে তুলে ফেলে দিতে হবে। যদি ভয়েস চেঞ্জ করতে বলে লেটটাকে বিটাকে তুলে ফেলে দিতে হবে, ভার্বটাকে প্রথমে লিখতে হবে, ফার্স্ট ফর্ম লিখতে হবে, ঠিক আছে। SHUT আমি লিখলাম, যাই থাকতো এখানে শেষে, যাই থাকতো সেটা এখানে প্রথমে বসাতে হতো, এবং কি অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, তাহলে শার্ট দ্য ডোর, ক্লিয়ার? তাহলে আজকে এতটাই, যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করতে পারো, আর আসলে
মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বললে অনেক কিছুই মাথার মধ্যে আসে না, হয়তো গুলিয়ে যায় বা এই মুহূর্তে আসছে না, পরে হয়তো মানে ভাববো যে ওইটা আরেকটা জিনিস ওইটা বললে হয়তো ভালো হতো, ভালো বোঝানো হতো, বাট সেটা হয়তো তোমরা যদি কখনো ভিডিও করো তাহলে বুঝতে পারবে এটা প্রবলেম হয়। আর তাই সকলের রিকোয়েস্ট আমার যে কমেন্ট করে জানিও, তাহলে আমি আবার তোমাদেরকে রিপ্লাই করবো। আর যদি একেবারেই কাঁচাও হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে, পরপর ভিডিও আপলোড করে যাবো। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব আগেও বলেছি আবারও করছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক মাই ফেসবুক পেজ। ওকে, সো আবার আসবো, বাই।